বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বাগবাসা ফাঁড়ির পুলিশের বিশাল সাফল্য, আটক হয়েছে 10 লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা। বিবরণে জানা যাচ্ছে যে উত্তর জেলার বাগবাসা ফাঁড়ির পুলিশের ওসি শ্যামাপ্রসাদ দাসের কাছে গোপন খবর ছিল আজ সেই জায়গাতে যে জাতীয় সড়ক দিয়ে মিনি ট্রাকে করে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা পাচার হচ্ছে। এই খবর পাওয়া মাত্রই ওসি শ্রী দাস দলবল নিয়ে বাগবাসা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে ওত পেতে বসে থাকেন। রবিবার রাত প্রায় 9টা নাগাদ সাদা রঙের একটি মিনি ট্রাক আসছে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে সিগন্যাল দিলে প্রথমে গাড়ি নিয়ে পুলিশের সিগন্যাল না মেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাতে ব্যর্থ হয়ে গাড়ির চালক গাড়ি থেকে নেমেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাকে চ্যালেঞ্জ জানিয়ে দৌড়ে আটক করে, কিন্তু গাড়িটি খালি ছিল। তবে আটককৃত গাড়িটিতে একাধিক ত্রিপুরার এবং অসমের নম্বর প্লেট ছিল, তা দেখে পুলিশের সন্দেহ আরো ঘনীভূত হয়। পরে গাড়িটিকে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির বডির ভেতর থেকে অভিনব গোপন চেম্বার কেটে 28 প্যাকেট মোট 101 কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক যেটা জানা যাচ্ছে 10 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। সাথে আটক করা হয় পলাশ মিয়া নামক এক গাঁজা পাচারকারীকে। ধৃত বাড়ি আগরতলা পশ্চিম থানাধীন রাজনগর এলাকা। সাথে স্থানীয় থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। এদিন সোমবারই ধৃত গাঁজা পাচারকারীকে পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করেছে পুলিশ আধিকারিকরা। অপরদিকে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারকৃত শুকনো গাঁজাগুলো আগরতলা থেকে অসমের বরাক উপত্যকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পণ্যবাহী এই গাড়িটি ত্রিপুরা ও অসমের অবাধ বিচরণের জন্য উভয় রাজ্যের একাধিক নম্বর প্লেট ব্যবহার করেছে পাচারকারীরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং পুলিশ আধিকারিকদের এই ভূমিকায় অবশ্যই প্রশংসাও করছেন সাধারণ স্বভাবতি সম্পন্ন মানুষ। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব। যে সন্ধ্যা 7টা সাড়ে 7টা নাগাদ ওসি বাগবাসা ওপি সাব ইন্সপেক্টর শ্যামাপ্রসাদ দাসের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা ওয়াগন গাড়ি উপরে কন্টেনমেন্ট আর্টিকেলস নিয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু সে এবং আউটপোস্টের অন্যান্য স্টাফ সহ এটা ধরার জন্য বাগবাসা আউটপোস্টের কাছে উপস্থিত বসে থাকে। যথারীতিভাবে গাড়িটা বাগবাসা যখন এসে পৌঁছায় তখন গাড়িটাকে রিটার্ন করা হয়। গাড়িটা রিটার্ন করার পরে দেখা গেল গাড়িটার মধ্যে যে অনেকগুলো নাম্বার প্লেট, আসামের নাম্বার প্লেট লেখা আছে এবং ত্রিপুরার নাম্বার প্লেট যেটা লেখা আছে TA01AP1781, আর বাকি দুইটা ফলস নাম্বার প্লেট আছে। পরে আমরা সাসপিসিয়াস এটা দেখার পরে গাড়িটাকে থ্রো সার্চ করার পরে দেখা গেল গাড়িটা আইলন শিট দিয়ে স্প্যাশ করে এখানে একটা আরেকটাও চেম্বার বানায়, এই চেম্বারের ভিতরে গাঁজা নিয়ে যাচ্ছে। তো পরবর্তীকালে আমরা গ্যাস কাটার অ্যারেঞ্জমেন্ট করার পরে এটা কাটা হয়, কাটার পরে বিক্রিতে দেখা গেল এখানে মধ্যে 28 প্যাকেট গাঁজা আছে। টোটাল ওয়েট করার পরে আমরা দেখতে পাই যে 101 কেজি গাঁজা হয়েছে এবং ড্রাইভারকেও আমরা রেকমেন্ড করতে সক্ষম হয়েছি। ড্রাইভারের নাম হলো পলাশ মিয়া, তার বাড়ি আপনারা শুনলেন পুলিশ আধিকারিকরা কি বললেন এ ব্যাপারে, এবং তার পাশাপাশি অবশ্যই পুলিশের ভূমিকায় সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু দিনের পর দিন এভাবে গাঁজা পাচারকারীরা যে গাঁজা পাচার থেকে শুরু করে নানান ধরনের নেশা সামগ্রী পাচার করে চলেছেন সেটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয়, সেটাই কিন্তু বলছেন যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আরো কঠোর ভূমিকা পুলিশের সেটাই আশা করছেন তারা। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্য সংবাদ সঙ্গে থাকবেন।